সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে যুবক রায়হান হত্যায় অভিযুক্ত পলাতক এসআই আকবর হোসেন যেন দেশ ত্যাগ করতে না পারে সেই বিষয়ে সতর্ক থাকতে সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। আজ এই তথ্য জানিয়েছেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ডিআইজি বনজ কুমার মজুমদার। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। তদন্তে মনে হয়েছে যে আকবরকে আমাদের দরকার, তো এই কারণে আমরা সমস্ত ইমিগ্রেশনে আমরা জানিয়ে দিয়েছি যে সে কোনো পাসপোর্ট নিয়ে যাতে না যেতে পারে, আমরা নাম্বার দিয়ে আমরা জানিয়ে দিয়েছি এবং আমরা যতটুকু শুনেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে সীমান্তে যে সে যত পালিয়ে নিয়ে যেতে পারে। খোরাত করার আগে যদি বাহিনীর সম্মানের কথা চিন্তা না করে অপরাধ করে, তো অপরাধ হওয়ার পর বাহিনী তার দিকে, সে যেমন আমাদের দিকে দেখে নেয়, সুতরাং আমাকে আমাদেরকে তার দিকে দেখার কোনো সুযোগ নেই।